আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার সাত বাগানে যদি কোনো প্রকার থাই ভ্যারাইটিস পেয়ারা গাছ থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা পেয়ারাগুলোকে কীভাবে খুব দ্রুত বড় করতে পারেন এবং কি ধরনের খাদ্য ব্যবহার করতে পারেন অথবা কী ধরনের পরিচর্যা করলে আপনার সাত বাগানে পেয়ারাগুলো খুব দ্রুত বড় হবে তো সেই সম্পর্কে আলোচনা করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন তো পেয়ারা দ্রুত বড় করার জন্য আপনার প্রথমে দেখতে হবে আপনার ছাদ বাগানের গাছে কতগুলো পেয়ারা রয়েছে তো আমার এই গাছটা আমি ঠিকমতো পরিচর্যা করাই আমার গাছটায় মোটামুটি চার থেকে পাঁচশোটি পেয়ারা এসেছে এবং এর আগেও আমি প্রায় একশোটি মতো পেয়ারা আমি কিন্তু বাছাই করে বাদ দিয়ে দিয়েছি এবং কোন পেয়ারাগুলো বাছাই করে বাদ দিতে হয় এবং কোন পেয়ারাগুলো রেখে দিতে হয় তো সেই বিষয়ে আমি আপনাদের বুঝাবো। যেখানে এখন দুইটা করে পেয়ারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু চার থেকে পাঁচটি করে পেয়ারা অলরেডি ছিল তো আমি প্রথমভাবে প্রথম দিকে আমি যেখানে পাঁচটি পেয়ারা ছিল সেখানে আমি দুইটি থেকে তিনটি পেয়ারা রেখেছি এবং এখন আমি যেখানে তিনটি পেয়ারা রয়েছে সেখানে আমি দুইটি পেয়ারা এবং যেখানে দুইটি পেয়ারা রয়েছে সেখানে আমি একটি পেয়ারা রাখছি এবং আপনারা যদি এই ফলগুলো বাছাই করতে পারেন তাহলে আপনার অন্যান্য পেয়ারাগুলো কিন্তু খুব দ্রুত বড় হবে এবং বাছাই করার ক্ষেত্রে কোন পেয়ারাগুলো বাছাই করবেন সেটা একটু বলি আপনার এখনও এই মুহূর্তে আপনার পেয়ারা কাছে যে পেয়ারাগুলোর সাইজটা একটু ছোট সাইজ আছে অথবা একটি ঝুপায় তিনটি পেয়ারা আছে এবং তিনটি পেয়ারার মধ্যে যে পেয়ারাটা সাইজটা ছোট অথবা দুইটি পেয়ারা আছে দুইটি পেয়ারার মধ্যে যেই পেয়ারা সাইজটা একটু ছোট বা সেই পেয়ারাটা একটু বড় হয়নি তো এমন কোনো পেয়ারা আপনি ছাদ বাগানের গাছে রাখবেন না শুধুমাত্র ছাদ বাগানের গাছের ক্ষেত্রেই পেয়ারা ছাঁটাইকরণ কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ একটি ছোট গাছে যদি আপনি পঞ্চাশ ষাটটি পেয়ারা রাখেন থাই জাতের পেয়ারা কারণ এই থাই জাতের পেয়ারা কিন্তু ওজনে প্রায় হাফ কেজি থেকে তিন পা ওজন হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনি যদি পঞ্চাশটি পেয়ারাও গাছে রাখেন আপনারা গাছের জন্য কিন্তু খুবই ভারবহুল হয়ে যাবে এবং ডালগুলো ভেঙে যেতে পারে তো সেক্ষেত্রে আমি এখন মোটামুটি পঁয়তাল্লিশটি পেয়ারা আমি এখানে ছিঁড়ে ফেলব। এবং আমি কাউচি এনেছি ধারালো হলো কোনো কিছু দিয়ে আপনি এটা কেটে দেবেন সেক্ষেত্রে ভালো হবে আপনি যদি টানাটানি করেন সেক্ষেত্রে আপনার ডালটা ভেঙে দিতে পারে এজন্য জন্য হলো কোনো ছুরি বা কাউচি বা কাচি দিয়ে আপনারা কিন্তু এই পেয়ারাগুলো সাঁটাই করবেন এবং যেখানে অনেকগুলো পেয়ারা রয়েছে সেখান থেকে কিন্তু পাতলা করে দিতে হবে পেয়ারাগুলো এবং পেয়ারা দেখেন এই পেয়ারা সাইজটা যখন একটু বড় হবে তখন দুইটি পাতা রেখে এই কাউসির ওখান থেকে ডালটা কিন্তু কেটে দিতে হবে সেক্ষেত্রে পেয়ারা বড় থাকতে থাকতে আবারও কিন্তু ফুল চলে আসবে এই জন্য এই মুহূর্তে যেখানে দুইটি থেকে তিনটি পেয়ারা রয়েছে সেখান থেকে পেয়ারাগুলো সাঁটাই করে দিতে হবে কম বেশি এবং কিছুদিন পর যখন আরও পনেরো থেকে বিশ দিন পর আবারও গাছের পেয়ারাগুলো আরও একটু সাইজ বড়ো হবে এবং তখনও আরও দশ থেকে পনেরোটি পেয়ারা ছাঁটাই করতে হবে তখন দেখতে হবে সেই মুহূর্তে কোন পেয়ারাটা আকারটা বড় হয়নি বা আকারটা ছোট রয়েছে সেই পেয়ারাগুলো কিন্তু দিয়ে দিতে হবে কারণ কিছু পেয়ারা আছে যেগুলো নিজেরাও বড় হয় না এবং অন্যান্য পেয়ারা পেয়ারাকে বড়ো হতেও বাধা প্রাপ্ত করে এটা শুধু পেয়ারা গাছের ক্ষেত্রেই না মালটা কমলা আর গাছে অতিরিক্ত ফল না রাখাই ভালো অতিরিক্ত ফল গাছের আকার ফলের আকারটা ছোটো করে দেয় এবং অন্যান্য ফলের বৃদ্ধিটাও কিন্তু ব্যাঘাত ঘটায় তো সব মিলিয়ে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন এবং গাছে খাদ্য দেওয়ার বিষয়টা হচ্ছে আপনার পেয়ারা গাছের যখন প্রচুর পরিমাণ পেয়ারা হবে আপনার ড্রামের মাটিটা যদি গত বছর পরিবর্তন করে থাকেন সেক্ষেত্রে চারপাশ থেকে হালকা করে মাটিটা ওঠায়ে সেখানে কিন্তু সার ব্যবহার করতে পারেন এতে আপনার গাছটা কিন্তু আবার নতুনভাবে পুষ্টি পাবে এবং যেদিন বৃষ্টি আরম্ভ হবে বা বৃষ্টি হয়েছে এমন কোনো দিনে আপনারা কিন্তু এটা করতে পারেন অথবা মেঘলা আকাশ তো এই মেঘলার দিকে মেঘলা আকাশের দিকে আপনার সেদিন কিন্তু এই কাজটা করতে পারেন রোদের সময় কিন্তু ড্রামের মাটিরা পরিবর্তন করবেন না এতে আপনার গাছের শিকড়গুলো ছিঁড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে এতে আপনার গাছটা মারাও যেতে পারে এবং ফলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সব কিছু বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নেবেন এবং গাছে সবসময় তরল জৈব সারটা ব্যবহার করার চেষ্টা করবেন আর রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো এই মুহুর্তে আপনারা খোল ভিজানো বা নিমখোল বা সরিষা খোল বীজানো যে পানিটা রয়েছে সেটা ব্যবহার করতে পারেন অথবা সবচেয়ে বেশি ভালো হয় আপনারা যদি মাছের পানি ব্যবহার করতে পারেন মাছটা রেখে দেওয়ার পর মাছের রেস্টের পানি এটা কিন্তু খুব অ্যামোনিয়ার কা অ্যামোনিয়া এটা গাছের জন্য কিন্তু খুব ভালো তো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য কোনো প্রকার প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন